সালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আধুনিক ঢাকার নতুন রূপ তৃতীয় ঢাকা পূর্বাচল এক্সপ্রেসওয়ে সম্পর্কে। এই এক্সপ্রেসওয়ে ঘিরেই তৈরি হচ্ছে এক মডার্ন শহর, যোগাযোগ ব্যবস্থায় আনবে নতুন গতি। পূর্বাচল 300 ফিট সড়কটি বাংলাদেশের সবচেয়ে আধুনিক এক্সপ্রেসওয়ে, যা উদ্বোধনের একদম দ্বার প্রান্তে। চলুন জেনে নেওয়া যাক সর্বশেষ কাজের অগ্রগতি। কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র 8 থেকে 10 মিনিট, থামতেও হবে না কোথাও। এই এক্সপ্রেসওয়ের শুরুতেই চোখে পড়বে বসুন্ধরা আবাসিক এলাকা, বাংলাদেশের একমাত্র ব্যক্তি মালিকানার উদ্যোগে নির্মিত সবচেয়ে আধুনিক আবাসিক এলাকা। রাস্তার দুধারের ফুলের বাগানের কাজও হয়ে গেছে, সারি সারি ফুলের গাছ লাগানো হয়েছে এবং রাস্তার রং এবং সাইন মার্কিং সবই করা হয়েছে, ফুটপাথ করা হয়েছে এবং ফুটপাথের পাশে রয়েছে লেক। এই হাইওয়ের দুই পাশে রয়েছে বালু নদী পর্যন্ত লেক এবং লেকের পাশে মানুষ বসার জন্য ব্যবস্থা রয়েছে, বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। যাত্রী বসার জন্য রয়েছে যাত্রী ছাউনি। সামনে আমরা এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি রাস্তার কাজ সবগুলো সুন্দর ফিনিশিং হয়েছে এবং শুরুতে আমাদের চোখের সামনে ভেসে আসছে প্রথম আন্ডারপাস, বাংলাদেশের একমাত্র আন্ডারপাস, হাইওয়ে এক্সপ্রেসের আন্ডারপাস। দুই পাশ দিয়ে গাড়ি চলে যাবে এবং উপর দিয়ে ইউ লুপের মাধ্যমে গাড়ি তার বিপরীত দিকে চলে যাবে। এরকম 5টি আন্ডারপাস রয়েছে কাঞ্চন পর্যন্ত এবং একই গতিতে একই লাইনেই চলে যাবে কাঞ্চন পর্যন্ত, ডানে বামে কোথাও থামার প্রয়োজন হবে না। আর থামার প্রয়োজন হলেও যাত্রী ছাউনি আছে, সেখানে সাইড করে গাড়ি থামানো যাবে এবং লোকালভাবে চলার জন্য রয়েছে আলাদা লেন, চাইলে লোকাল লেন ব্যবহার করেও গন্তব্যস্থলে যাওয়া যাবে অথবা লোকাল সাইডে যাওয়া যাবে। দুই পাশের কাজে রাস্তার হয়ে গেছে, রোড সাইন, পিচ, ঢালাই, ফিনিশিং সব কিছুই সুন্দরভাবে হয়ে গেছে এবং যত দূর দৃষ্টি যাবে এক রোড এক রাস্তা এবং রাস্তার পাশে গাছের সারি এবং মনে হবে যে আপনি বাহিরের কোনো দেশে আছেন। রোড সাইনগুলো সুন্দরভাবে দেওয়া আছে। বসুন্ধরার একটি গেট প্রবেশ পথ এবং দেখতে পাচ্ছেন ওপারের গাড়ি উপরের ইউলুপ ব্যবহার করে এদিক দিয়ে চলে যাচ্ছে। আবার এদিকে সোজা থেকে আসা গাড়িগুলো ডান পাশের ইউলুপ ব্যবহার করে বাম দিকে চলে যাবে। আধুনিক সব ধরনের ব্যবস্থা এবং সিস্টেম রেখেই এই হাইওয়ে নির্মাণ করা হয়েছে। আন্ডারপাস নিচে দিয়ে গাড়ি চলে যাচ্ছে ওয়ানওয়েতে, উপর দিয়ে যার যার ক্রসিং করছে, যার যার সাইডে ইউ টার্ন নিচে গন্তব্যস্থানে চলে যাচ্ছে। আমরা গোধূলি লগনের সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করলাম পূর্বাচল এক্সপ্রেসওয়েতে এবং দুই পাশের লেকের পাশে মানুষ বসে আড্ডা দিচ্ছে এবং এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। একসময় এই জায়গাটি বিনোদনের কেন্দ্রে পরিণত হবে। এক্সপ্রেসওয়ে রাত্রের দৃশ্য আরও সুন্দর মনোরম লাগে, ঝাড়বাতিগুলো জ্বলতে থাকে এবং চারপাশের লাইটগুলো খুব সুন্দর দৃশ্যে পরিণত হয় এবং ভালোই লাগে এই এক্সপ্রেসওয়েতে ভ্রমণ করতে। তো আশা করি আপনারা এই এক্সপ্রেসওয়ে দেখে ভালো লাগবে
এবং এক্সপ্রেসওয়ে দেখে আপনাদের অনুভূতিটা কেমন হলো, আপনারা এখানে ভ্রমণ করেছেন কিনা সে বিষয়ে আমাদেরকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো পর্বে। আপনারা সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।